আন্তর্জাতিক ম্যানগ্রোভ দিবস আজ। দখল, দূষণ আর জলবায়ু পরিবর্তনের প্রভাবে হুমকির মুখে বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বনাঞ্চল সুন্দরবনসহ প্রতিটি বনাঞ্চল। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ুর প্রভাব, লবণাক্ততা ও পলি জমার পরিমাণ বাড়ায় উদ্বেগজনক হারে কমছে গাছপালা। আরও বিস্তারিত জানাচ্ছেন রিয়াজ সুমন। আইলা, সিডর, ফণি, বুলবুল, আমপানের মতো বড় বড় প্রাকৃতিক দুর্যোগের বিরুদ্ধে বুক পেতে বাংলাদেশকে বারবার রক্ষা করেছে সুন্দরবনসহ উপকূলীয় অঞ্চলের প্রায় প্রতিটি ম্যানগ্রোভ বন। মায়ের আঁচলের মতো আদলে রেখেছে উপকূলীয় এলাকার মানুষ ও সম্পদ। কিন্তু যে বন দুর্যোগে বুক পেতে দেয় তা রক্ষায় কী করছি আমরা? দখল, দূষণ আর জলবায়ু পরিবর্তনের প্রভাব আর অপরিকল্পিত উন্নয়নে মুমূর্ষ অবস্থা দেশের প্রায় সবগুলো ম্যানগ্রোভ বন। বিশ্বব্যাংকের প্রতিবেদন বলছে, গত 100 বছরে সুন্দরবনের আয়তন কমেছে 451 বর্গ কিলোমিটার। গত 4 দশকে সুন্দরবনে লবণাক্ততা 60% বেড়েছে। প্রতি বছর বনে 96,000 টন পলি জমছে। বৈশ্বিক উষ্ণতার বৃদ্ধির কারণে সমুদ্রের পানির উচ্চতা বাড়ছে, ফলে লবণাক্ততা বাড়ছে এবং পলি জমছে। ঝুঁকিতে বৃক্ষরাজি, যে ধরুন ক্লাইমেট চেঞ্জের কারণে জলোচ্ছ্বাস, এবং এর কারণে অনেক বেশি ধরুন আপনার যে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, এইগুলা যেমন হচ্ছে, তেমনি ভাবে এই আরো পানির উচ্চতা বাড়িয়ে দেওয়ার কারণে অনেক ভিতরের দিকে কিন্তু আমাদের লবণাক্ততা এসে গেছে। সেটা একটা অন্যতম প্রধান কারণ। আর এছাড়াও ধ্বংস হচ্ছে যে আমরা পোল্ডার দিয়ে হোক আর নানান রকম ভাবে হোক, গাছ কাটে ফেলানো সহ নানান রকম ভাবে এই ইকোসিস্টেমটাকে আমরা ক্ষতিগ্রস্ত করি। বন সংরক্ষণে সরকারের উদ্যোগগুলো ভালো, তবে তা এখনো পুরোপুরি বাস্তবায়ন করা সম্ভব হয়নি। সুন্দরবন রক্ষার বিকল্পও নেই। সুন্দরবনকে সুরক্ষিত রাখতে হলে বন বিভাগের জনবল এবং তাদের প্রস্তুতি আরও বাড়াতে হবে, গোয়েন্দা তৎপরতা বাড়াতে হবে, এবং সেই জায়গাটিতে কাজ হচ্ছে কিন্তু এখনও পর্যাপ্ত নয়। এবং আরেকটি জিনিস যেটি, সেটা হচ্ছে সুন্দরবনের উপর নির্ভরশীল মানুষদেরকে ক্ষুধার্ত অবস্থায় বাড়িতে ফেলে রেখে ওইখানকার প্রাণ বৈচিত্র্য রক্ষা করা সম্ভব না। ভূমিদস্যুদের হাত থেকে ম্যানগ্রোভ বনাঞ্চল রক্ষায় রাজনৈতিক উদ্যোগও জরুরি বলছেন সংশ্লিষ্টরা। রিয়াজ সুমন, একুশে টেলিভিশন, ঢাকা।